হাই স্মাইল কুইন পায়েল চ্যানেল একটি নতুন ব্লগের সাথে তোমাদেরকে স্বাগত। তো আমরা রেডি হয়ে গেছি অষ্টমী পুজো দেওয়ার জন্য। দেখো আমি আর মা রেডি, আর এখন যাব পুজো মণ্ডপে। শুভ অষ্টমী। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো আমরা কি কি করি আজকের দিনে। তো দেখতে থাকো। তো অঞ্জলি পুজো দিয়ে এসেছি। অঞ্জলি পুজো মানে কি? অঞ্জলি দিয়ে এসেছি আর এখন এসে যে চা খাচ্ছি, একটু ছবি টবি তুলবো বলে এখনো শ্বাসটা খুলিনি, এত কষ্ট করে সাজি। তো চাটা খেটে একটু খিদের চালাটা মিটিয়ে তারপরে যাবো একটু DSLR দিয়ে ছবি তুলবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। অঞ্জলি দিয়ে এসে এই যে মাসি একটু আগে চা খেলাম আর এখন এই যে চাউমিন খাচ্ছে, এটার মধ্যে ডিম নেই, চিন্তা নেই। তো নিরামিষ চাউমিন এটা। তো এখন খাই, তারপরে দুপুরে আর কী কী রান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে কোথায় কী যাই ঘুরতে টুরতে, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর দেখো। তো দেখো DSLR দিয়ে যে সমস্ত ছবি তুললাম, এই যে একটা, তার মধ্যে আর একটা, আরও একটা আছে। তো এইসব ছবি তুললাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি দাবিও, দেখতে থাকো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একটু চা খাওয়া হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে আর আমরা একটু পরে বেরোবো, মাসি একটু পরেই বেরিয়ে যাবে চাটা করে রেখে। তো এই যে আমরা চা খাচ্ছি, মা আছে, মন ঘাটছে, দেখছে মন দিয়ে। তো রাত 9টার দিকে আমরা বেরোবো ঠাকুর দেখতে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। অনেক রাত হয়ে যায়, ঠাকুর দেখতে দেখতে ভিডিওটা কমপ্লিট হয় না, তাই আমি ভিডিওটা একদম ঠাকুর দেখা পর্যন্তই লাস্ট ভিডিও দিই। তো দেখতে লাগো। তো গানের অনেক আওয়াজ হচ্ছে, ভিডিও কন্টিনিউ করতে পারিনি, যার জন্য এখন সন্ধ্যার সময় বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, ভয়েস ওভার হয়তো পরে দিতে হবে, কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর কন্টিনিউ করো। তো প্রথমেই চলে এসেছি শ্রীরামপুরে, একটা ভালো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, তো দেখে অনেক মন ভরে গেল। একটু গ্রাম সাইডে, তো মা আর আমি ঢুকলাম আস্তে আস্তে। ক্লাবটার নাম হচ্ছে তরুণ সংঘ ক্লাব শ্রীরামপুর থেকে। যারা আমার ভিডিও দেখছো তারা অনেকবার বলেছো যে শ্রীরামপুরে এসে ভিডিও করো, এই তো করেছি, তো তোমরা দেখে নিও। দেখো আমরা সেখানে এসেছি আর খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। ওখানে একটা গণেশ বাপ্পাজি বসে আছে, তো বাহারি গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। আর আমরা বেরিয়েছি 9:30টার দিকে, যার জন্য একটু আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। আর তোমাদেরকে বলেছি যে আমাদের ফিরতে ফিরতে প্রায় 12:30টা বেজে যায়, যার জন্য ব্লগটা আর কন্টিনিউ হয় না। তো ঠাকুর দেখতে দেখতেই আমার ব্লগটা শেষ হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে চলে আসলাম শ্রীরামপুরে কৃষি মেলায় একটা প্রাঙ্গণে, সেখানে একটা ঠাকুর হয়েছে, সেখানেও অনেক সুন্দর ঠাকুর করেছে। তো দেখতে দেখতে চলে আসলাম, আমরা চারজনে গিয়েছিলাম। তো দেখো প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লাগলো। এই পাশ দিয়ে ঢোকার চেষ্টা করলাম কিন্তু এই পাশ দিয়ে ঢুকতে দিচ্ছে না, দেন ওই পাশে গেলাম। এবার গিয়ে দেখি বাচ্চারা, তো কথাগুলো শুনে নাও, দেখো অনেক মজা করে ওরা। তো এই যে আমাদের প্রতিমা, দারুণ লাগছে। দেখো প্যান্ডেলের ভেতরটা অনেক সুন্দর করেছে, দেখতে দেখতে একদম মানে অনেক ঠাকুর দেখা হয়ে গেল প্রায় নবদ্বীপের। আর দেখো এই যে ফেরার সময় কৃষি মেলার যে মাঠটা, সেটাকেও আমি তুলে ধরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই।